पाचर मामला है सप्लीमेंटरी चार्जशीट आसानसोल स्पेशल कोर्ट है सप्लीमेंटरी चार्जशीट करलो सीबीआई चार्जशीटर नाम एनामूलर आत्मीय आब्दुल लतीफर एम टाइम खबर पा जा चार्जशीटर नाम अनुब्रत प्रातन देहरक्षी साइगल होसेन नाम रोचे विकाश मिश्रेर और एदिके साइगल होसेनेर जामिनेर आर्जी खारिज होयेछे जेल हेफाजते अनुब्रतर प्रातन देहरक्षी আমরা বিষয় সম্পর্কে আরো জানব কথা বলবো বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে বাসুদেব আরো জানবে বিষয় আর কি লেটেস্ট আপডেট রয়েছে বিষয় দেখো যেটা জানা যাচ্ছে যে চার্জশিটে যা নাম আছে এবং যা লেখা আছে তিনজনের নামে এই নিয়ে তিনটে চার্জশিট জমা পড়লো ১১ জন টোটাল এই চার্জশিটে তাদের নাম হলো টোটাল ১১ জনের নামে কিন্তু চার্জশিট জমা পড়লো তিনটে টোটাল চার্জশিট জমা পড়েছে আগে দুটো পড়েছিল এইটা নিয়ে তিন নম্বর চার্জশিট সব মিলিয়ে ১১ জনের নাম রয়েছে এই তিনটে চার্জশিট মিলিয়ে এই ১১ জনের চার্জশিটের মধ্যে যেটা জানা যাচ্ছে যে সাইগিল হোসেনের সঙ্গে কিন্তু মোবাইলে বহু কথোপকথন হয়েছে এই অ্যাসোসিয়েটদের সঙ্গে এবং এই যে কথোপকথন হয়েছে সেই কথোপকথনটা যে সাইগিলের হোসেনের তার জন্য টেকনিশিয়ান আসবে এই সামনে যে ১৮ আগস্ট যে ডেট রয়েছে সেই ডেটে এবং সেই তারিখে সাইগিল হোসেনের সঙ্গে মোবাইলে যে কথোপকথন হয়েছে সেইগুলো যখন প্রমাণ পাওয়া যাবে তখন যে কথোপকথনগুলো হয়েছে এই প্রমাণ পাওয়া গেলে কিন্তু আরো বড় কিছু নাম উঠে আসবে কারণ সাইকেলের সঙ্গে মোবাইল থেকে নাকি অনেক বড় নেতা বা অন্য অনেকেই নাকি এই কথা বলেছে এই অ্যাসোসিয়েটদের সঙ্গে এবার যেটা সিবিআই যে আইনজীবীরা যেটা বারবার দাবি করছে যে সিবিআই যে ধরেছে যে সাইকেল হোসেনকে সেই তাকে কিন্তু কোনোভাবেই যেন জামিন দেওয়া না হয় অন্যদিকে অনির্বাণ গৌ ঠাকুরতা কিন্তু বারবার বলছেন যে সিবিআই তাকে গ্রেফতার করেছে সব ঠিক আছে কিন্তু তাকে রাজ্য সরকারের কাছে অনুমতি নিতে হবে গ্রেফতার করার জন্য বা চার্জশিট দেওয়ার জন্য কারণ তিনি হচ্ছেন পাবলিক সার্ভেন্ট পাবলিক সার্ভেন্টকে গ্রেফতার করলে বা তার বিরুদ্ধে যদি কোনো চার্জশিট জমা পড়ে তার কনসার্ন অথরিটিকে সেটা জানাতে হয় সিবিআই কিন্তু কোনো রকম কিছু জানাননি এইখানে কিন্তু সিবিআই আইনজীবী কিন্তু বারবার বলছেন যে যে অন্যায়গুলো তিনি করেছেন তার সঙ্গে চাকরির কোনো লিঙ্ক নেই তাই চাকরির জায়গায় তাকে বলা হয়নি এবং কোনো প্রাবধান নাই যে চাকরির জায়গায় তাকে বলতেই হবে প্রয়োজন হলে নিশ্চয়ই বলা হবে সেই জন্য তারা নাকি বলেনি এই একটা কথোপকথন চলছিল এই নিয়ে কিন্তু অনির্বাণ গৌ ঠাকুরতা ক্যামেরার সামনে স্পষ্ট বলেছেন এই নিয়ে কিন্তু তারা আরো আইনি পরামর্শ নেবেন আরো বইপত্র পড়বেন এবং দরকার হলে আরো অন্যরকম পদক্ষেপও তারা নিতে পারবেন তবে হাইকোর্টে যাবেন না কোথায় যাবেন সেই বিষয়ে কিন্তু কিছু বলেননি কিন্তু তারা সন্তুষ্ট নয় তাদের কথোপকথনে সেটা বোঝা গেল অর্থাৎ এই যে কেস আস্তে আস্তে গরুপচার কাণ্ডের মামলা কয়লা কাণ্ডের পাশাপাশি যেভাবে এগোচ্ছে তাতে কিন্তু এই কয়েক দিনের মধ্যেই কিন্তু মানে সামনে যে ১৮ আগস্ট যে ডেট আছে সেই তারিখের ভেতরে কিন্তু আরো বড় কিছু মাথা উঠে আসতে পারে বা বড় কিছু ঘটনা ঘটে যেতে পারে। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকা।